শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার আসলাম তোমাদের নবম শ্রেণীর আইসিটি ক্লাসে। পাঠ পরিচিতি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী নবম দশম, অধ্যায় দ্বিতীয়, পাঠ তথ্য অধিকার ও নিরাপত্তা। ছবিগুলো দেখি, ছবিগুলো কিসের? আজকে আলোচ্য বিষয় তথ্য অধিকার ও নিরাপত্তা। শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা তথ্য অধিকারের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় তা বর্ণনা করতে পারবে, তথ্যভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বিশ্লেষণ করতে পারবে। এসব ভিডিও একটি ভিডিও দেখি। চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন, চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন। তথ্য অধিকার, কোন তথ্য যা একজনের কাছে একজনের কাছে আছে তা অন্যের জানার অধিকার তথ্য অধিকার। তথ্য অধিকার আইন প্রণয়নের উদ্দেশ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করার জন্য 2009 সালে পাশ করা হয় তথ্য অধিকার আইন, ফলে যারা তথ্য দিতে বাধ্য থাকবে সরকারি অফিস, বেসরকারি সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এসকল প্রতিষ্ঠান স্বচ্ছতা, জবাবদিহি বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। জোড়ায় কাজ, তথ্য অধিকার আইনের ফলে জনগণ কী সুবিধা ভোগ করেছে, তোমরা সবাই জোড়ায় জোড়ায় কাজ করতে পারো এবং এর একটা ফাইল তোমরা তৈরি করতে পারো। তথ্য অধিকার ও নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা, এই আইনের ফলে অনেকের পক্ষে গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ সৃষ্টি হয়েছে। তথ্য অধিকার ও নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা, তবে এই আইনে সকল তথ্য প্রকাশ বাধ্যতামূলক রাখা হয়নি। আইনের সপ্তম ধারায় 20টি বিষয় নিয়ে আইনের আওতামুক্ত রাখা হয়েছে, এর মধ্যে যে তথ্য প্রকাশে দেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়, বিদেশি সরকার থেকে প্রাপ্ত কোনো গোপনীয় তথ্য। আইনের সপ্তম ধারায় 20টি বিষয় আইনের আওতামুক্ত রাখা হয়েছে, এর মধ্যে তদন্তাধীন কোনো বিষয়, পরীক্ষা প্রশ্নপত্র বা প্রদত্ত নম্বর সম্পর্কিত আগাম তথ্য। এই আইনের সপ্তম ধারায় 20টি বিষয়কে আইনের আওতামুক্ত রাখা হয়েছে, যার গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হলো কোম্পানির কৌশলগত ও বাণিজ্যিক কারণে গোপন রাখা বাঞ্ছনীয় তথ্য, জাতীয় সংসদীয় অধিকার হানির কারণ হতে পারে এমন ব্যক্তির আইন দ্বারা সংরক্ষিত গোপনীয় তথ্য, তথ্য প্রকাশ হলে ব্যক্তির জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন তথ্য। তথ্য অধিকার আইন 2009 অনুসারে তুমি কী কী তথ্য জানার অধিকার রাখো না? তথ্য অধিকার আইন বলতে কী বোঝায়? বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে পাশ করা হয়? তথ্য অধিকার আইনের উদ্দেশ্য কী? তথ্য অধিকার আইনের সপ্তম ধারায় কয়েকটি বিষয়ে এই আইনের আওতামুক্ত রাখা হয়েছে? ধন্যবাদ সকলকে।